আচমকায় গুরুতর অসুস্থ রায়গঞ্জ পৌরসভার প্রশাসক তথা জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস। বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়, তার বুকে ব্যথা অনুভব হয়। তড়িঘড়ি তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয়। শারীরিক পরীক্ষার পর সন্দীপ বিশ্বাসকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের মেডিকেল সুপার প্রিয়াঙ্কর রায় জানান, পৌর প্রশাসকের ডায়াবেটিস রয়েছে, এছাড়াও তিনি হার্টের ব্যাধিতে আক্রান্ত। যথাযথ চিকিৎসা চলছে তার। সিসিইউতে 24 ঘন্টা পর্যবেক্ষণে রয়েছেন। বর্তমানে স্থিতিশীল রয়েছে তার শারীরিক অবস্থা। উনি বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন, এখন সিসিইউতে আছেন। উনি তো আগে থেকেই ওনার ডায়াবেটিস এবং হার্টের অসুখ ছিল, তো চিকিৎসা চলছে। যা যা পরিষেবা এখান থেকে দেওয়া যায় অপটিমাম সেটাই দেওয়ার চেষ্টা চলছে। ইনভেস্টিগেশন যেগুলো করণীয় সেগুলো সবই হচ্ছে বা হয়েছে। ওনার হার্টেরই একটা অসুখ ছিল, আইএসডি যেটা বলে, ইস্কেমিক হার্ট ডিজিজ, তার সাথে ডিসিএমও ছিল, সেটাই একটা এক্সাজারেশন হতে পারে। দেখুন, ডায়াবেটিসও আছে, হার্টের অসুখও আছে, তো সবসময়ই একটা শঙ্কা তো থাকেই। সিসিইউতে দেখা হচ্ছে, অবজারভেশনে আছেন, যা যা টেস্ট দরকার এবং যা যা চিকিৎসা দরকার সবই করা।